বন্ধুরা, আজ আমরা আলোচনা করব প্রেসক্রিপশনের লেখা ডাক্তারবাবুদের কিছু মেডিকেল প্রেসক্রিপশন অ্যাব্রিভিয়েশন RX, টু টেক অর্থাৎ চিকিৎসা, TX, ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা, HX, হিস্টোরি অর্থাৎ রোগের বিবরণ, DX, ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয়, কিউ, এভরি অর্থাৎ প্রতি, QD, এভরি ডে অর্থাৎ প্রতিদিন, QOD, এভরি আদার ডে একদিন পর পর, QH, এভরি আওয়ার প্রতি ঘন্টায়, Q4H, এভরি 4 আওয়ার্স প্রতি 4 ঘন্টা পর পর, SS, ওয়ান অ্যান্ড হাফ এক এবং হাফ, সি উইথ সঙ্গে, SOS, ইফ নিডেড প্রয়োজনে যতটা প্রয়োজন, AC, বিফোর মিল অর্থাৎ খাওয়ার আগে, PC, আফটার মিল অর্থাৎ খাওয়ার পরে, OD, ওয়ান্স এ ডে দিনে একবার, BID, টু টাইমস ডেলি দিনে দুইবার, TID, 3 টাইমস ডেলি দিনে 3 বার, QID, 4 টাইমস ডে দিনে 4 বার, ওয়ান TSF, 5 ml অর্থাৎ 5 মিলিলিটার, ওয়ান টেবিল স্পুনফুল, 15 ml অর্থাৎ 15 মিলিলিটার, BT, বেড টাইম রাত্রে শোয়ার সময়, BBF, বিফোর ব্রেকফাস্ট সকালে খাওয়ার আগে, BD, বিফোর ডিনার রাত্রে খাওয়ার আগে, HS, অ্যাট বেড টাইম রাত্রে শোয়ার সময়, TW, টয়েস এ উইক সপ্তাহে 2 বার, SQ, সাব কিউটেনাস অর্থাৎ কিউটেনাস টিস্যুতে যে ইঞ্জেকশন দেওয়া হয়, IM, ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাংস পেশির ভিতরে যে ইঞ্জেকশন দেওয়া হয়, IV, ইন্ট্রাভেনাস অর্থাৎ শিরার ভিতরে যে ইঞ্জেকশন দেওয়া হয়, ID, ইন্ট্রাডার্মাল অর্থাৎ ডার্মিসের ভিতরে যে ইঞ্জেকশন দেওয়া হয়, PRN, অ্যাজ নিডেড যেমন প্রয়োজন, DDX, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্থাৎ বিভিন্ন প্রকার রোগ নির্ণয়, RTX, রেডিওথেরাপি অর্থাৎ রেডিওথেরাপি, CTX, কেমোথেরাপি অর্থাৎ কেমোথেরাপি ক্যান্সার পেশেন্টদের দেওয়া হয়, PMHX, পোস্ট মেডিকেল হিস্ট্রি পুরানো চিকিৎসার নথি, BX, বায়োপসি অর্থাৎ বায়োপসি, CX, কমপ্লিকেশন অর্থাৎ জটিলতা। থ্যাংক ইউ।